মন বল কে সুখী বল কতটা মেঘে কতটা জল কতটা সুখে কতটা ফাগুন কতটা দুঃখে কতটা গুণ বল মন বল কে সুখী বল কতটা মেঘে কতটা জল কতটা সুখে কতটা ফাগুন কতটা দুঃখে কতটা গুণ বল মন সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে আমি একা দূরে বহু দূরে শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হল দু চোখে কে জানো আমাকে একাকি রাখে বল মন বল কে সুখী বল মা বিপ্লব শান্ত কার বিয়ের কার্ডগুলো পৌঁছতে পারলো কিনা একটু চিন্তা আছে ওরা তো সব বাইরে গেল হ্যাঁ বাইরেই তো গেল কিন্তু পারলো কি না চাচা আমি সব কার্ড পৌঁছে দিয়েছি আমার দাদু খুব কাজে আসছে দিয়া দিয়া এই দেখ তো ভাইয়া কি ব্যাপার তোমরা পলাশ বাড়িতে হ্যাঁ আসুন আপনারা বিপ্লব অজয় কি ব্যাপার বাবা পুলিশ এসেছে পলাশকে ধরে নেবার জন্য আমার পলাশ কি করছে দাদি তুমি একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছো পলাশ তোমার বড় ছেলের সন্তান না কি শেষ পর্যন্ত তোমরা পলাশের নিয়ে এত বড় ষড়যন্ত্র করলা ছি 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 একটা বাড়ির লোভে তোমরা পলাশের বার করে দিলা দাদি দাদিমা আপনি একটু শান্ত হন বিপ্লব ভাইয়া যা বলেছে সত্যি বলেছে আপনি আমাকে বিশ্বাস করুন আমি একজন পুলিশ অফিসার ওর সম্বন্ধে আমরা সমস্ত তথ্য নিয়ে এসেছি ও আসলে আপনাদের গ্রামের বাড়ির ছেলে তবে বিদেশ থেকে আসেনি না এটা আমি বিশ্বাস করি না এইটা একটা ষড়যন্ত্র আচ্ছা ঠিক আছে
আমি আপনার সামনেই পলাশের সাথে কথা বলছি। আপনার পুরো নাম কি? কি হলো বলুন, আপনার পুরো নাম বলুন। আপনি ভয় পাচ্ছেন কেন? নাকি ভাবছেন দাদিকে ধোকা দিয়েছেন, আমাদের কিভাবে দেবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই ভুল করছেন। আমরা ভুল করছি? তোমার সাহস হলো কি করে এভাবে ধোকা দিয়ে আমাদের বাড়িতে আসার? ঠিক আছে বিপ্লব ভাইয়া, আমি আর দাদি চলে যাচ্ছি, তারপরও মিথ্যা অপবাদ আমাদেরকে দেবেন না। চলো দাদি। মা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? বিপ্লব, তোরা যে এইসব করবি আমাকে তো জানাবি, কালকে দিয়ার বিয়ে। মা, আপনি যাবেন না, নিশ্চয় কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। বিপ্লব, আজ বাদে কাল দিয়ার বিয়ে। কী শুরু করলি? মা তো অনেক আগে চলে যেতে চেয়েছিলেন, শুধু দিয়ার বিয়ের জন্য আমরা আটকে রেখেছি। দাদু, আমার বড় ইচ্ছা ছিল তোমার বিয়েটা দিয়ে যাব, কিন্তু আমার ইচ্ছা পূরণ হইল না। আমি চলে যাচ্ছি, আমার তুমি ক্ষমা করে দিও। না দাদি, না, যত যাই হোক তুমি আমার বিয়ে না দিয়ে যাওয়া। দাঁড়ান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন কেন? আপনার নাম কি বলুন? আপনার বাবার নাম কি? ওকে, আপনি বলতে না চাইলেও আমি বলে দিচ্ছি। আপনার পুরো নাম হচ্ছে হেলাল উদ্দিন, ডাক নাম মামুন। আপনার বাবার নাম জাফর উদ্দিন। আপনার গ্রামের বাড়ি ধূপকাঠি, জেলা ময়মনসিংহ, রাইট? এসব কি বলছেন? আমার নাম পিতার নাম তো এটা না, অসম্ভব। অসম্ভব? হ্যাঁ অসম্ভব। সেন্ট্রি। জি স্যার। ডাকো ওনাকে। ভাজান, তুই এতদিন কোথায় হাওয়া হয়ে গেছিলি? তোরে আমি কত জায়গায় খুঁজছি, আর এরা যদি আমাকে খবর না দিত তাহলে তোরা খুঁজিয়ে পেতাম না আমি। কি পলাশ, এখনো মিথ্যে কথা বলবেন? চল বাবা, আমরা বাড়ি ফিরে যাই। অফিসার, ও যদি কোনো অন্যায় করে থাকে ওনাকে ক্ষমা করে দেন, আর কোনোদিন অন্যায় করবে না। পলাশ, উনি কি তোমার বাবা? এটা কি বলতেছেন? ওর নাম পলাশ না, ও হলো মামুন, ও আমার ছেলে। কি হলো, উত্তর দে। দাদি, দাদি আমার ক্ষমা করে দাও, আমি তোমাকে কেউ না, আমি অন্যায় করছি দাদি। কিছু বাজে লোকের খপ্পরে পুরা আমি তোমার সম্পত্তি দখল করতে চাইছি। আমি 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 ঢাকায় এসে তোমাকে আদর যত্ন পাইয়া আমি আমি আমার কুকর্মের কথা ভুলে গেছি। আমি ভালো হইতে চাই দাদি। দাদি দাদি, আমি তোমার কই নাই, গ্রামে ফিরে চলো। তুমি গ্রামে ফিরে গেলে আমি তোমার সব খুলে কইতাম। দাদি দাদি, আমি অন্যায় করছি, আমি স্বীকার করতেছি। আমার তুমি ক্ষমা করে দাও দাদি, আমার তুমি ক্ষমা করে দাও। সজল,
চলে যেতে। দেখুন দাদি, আমি আইনের লোক, আর পলাশ হচ্ছে আইনের চোখে এখন অপরাধী। ওকে আমি এভাবে ছেড়ে দিতে পারি না। ওরে আমি ক্ষমা করছি, আইনের কাছে আমি বিচার চাইতে পারতাম, কিন্তু না, নেন আপনার ছেলের আপনি নিয়ে যান, নিয়ে যান। উঠো বাবা, উঠো। দাদি, ওকে আমি আপাতত থানায় নিয়ে যাচ্ছি, দেখি কি করা যায়। ভাইয়া, আপনারা এই বিষয়টা নিয়ে আপাতত আর বেশি ভাববেন না, আপনাদের সামনে অনেক কাজ, আমি এর একটা স্বাভাবিক সমাধান করার চেষ্টা করছি। সেন্ট্রি, ওকে নিয়ে আসো। আমার ক্ষমা করে দাও দাদি, আসেন, আমি অন্যায় করছি দাদি। আসেন বাবা, আমার ক্ষমা করে দাও। আমি আসি মা, চলো ঘরে চলো, চলো। এত বড় একটা ঘটনা বিপ্লব, তুই আমাকেও বলিসনি, পলাশ ছেলেটা। বাদ দাও মা, যা হবার তা তো হয়েই গেছে। আমি যা বললাম আমার কথা মনে থাকবে? মনে থাকবে, কিন্তু বিপ্লবকে কিভাবে বলবো? আশ্চর্য, সব কিছু আমাকে শিখিয়ে দিতে হবে। বিপ্লব যে তোকে ভালোবাসে, রাইট? এখন বিপ্লবকে তুই যা বলবি বিপ্লব তোর কথা সব শুনবে। কিন্তু মা, বিপ্লব ও বাড়ি ছাড়বে না। ছাড়বে ছাড়বে। দেখ মা, আমরা তো সুখটাই চাই, ছোটবেলা থেকে আমরা তোকে কখনো কোনো অভাবে রাখিনি, আদর যত্ন করে বড় করেছি, এই কথাটা তো তুই অস্বীকার করতে পারবি না। আচ্ছা মা, এসব কথা এখন কেন উঠছে? এই জন্যই উঠছে, তুই ওখানে ভালো নেই, তোকে ওখানে অনেক কষ্ট করতে হচ্ছে, আর আমার সন্তান কষ্টে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। মা, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি তো আর এবারই নই, আমাকে নিয়ে এখন কেন এত ভাবো? আমি ভালো আছি। আমি তো তোকে বলছি না বিপ্লবকে নিয়ে আমাদের এখানে ওঠ, তোর বাবার এত টাকা পয়সা সম্পত্তি, তুই একমাত্র মেয়ে আর একটা মাত্র ভাই তোর, তোরা যদি সুখে না থাকিস এই টাকা পয়সা দিয়ে কী হবে বল? দেখ মা, তুই বিপ্লবকে নিয়ে খুব সুন্দর করে সংসার কর, আর আমি যে তোর সাথে আছি এটা তুই বিপ্লবকে বুঝতে দিবি কেন? তোর জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনে রাখা হয়েছে। মানে? তোর বাবা তোর জন্য খুব সুন্দর একটা ফ্ল্যাট কিনে রেখেছে, আমরা চাই ওই ফ্ল্যাটে তোর নতুন সংসার তুই শুরু কর, বিপ্লবকে যেমন করে পারিস রাজি করা, প্লিজ। আমি জানি তুই পারবি, তোর বাবা বিপ্লবকে পরে একটা ভালো চাকরি দিয়ে দেবে। মা কি কিছু খেল? অনেকবারই তো সাধলাম, প্রতিবারই না করে দিলেন, মা অনেক কষ্ট পেয়েছেন, ভাইজানের ছেলে মনে করে পলাশকে নিয়ে এতদিন বেশ আনন্দেই ছিলেন,
ছেলে হারানোর শোক পলাশকে পেয়ে ভুলেই গিয়েছিলেন। কি করি বলো তো, মা যদি কিছু না খেয়ে দিয়ে এরকম শুয়ে থাকেন তাহলে কাল দিয়ার বিয়ে ভাবতেও তো খারাপ লাগছে। আচ্ছা কেঁদো না কেঁদো না কেঁদো না, তুমি কাঁদলে তো আমিও দুর্বল হয়ে পড়ি, কেঁদো না। মেয়েটা কাল চলে যাবে, চাইলেই যখন তখন মেয়েটাকে আর দেখতে পাবো না, ভাবতে আমার ভীষণ খারাপ লাগছে। নতুন সংসারে যাচ্ছে, বুঝে না বুঝে কত কষ্ট এটা পাবে। এটাই তো নিয়ম, মেয়েরা তো আর নিজের বাড়িতে থাকে না। তুমি কি ছিলে? তুমি তো সব ছেড়ে ছেড়ে আমার ঘরে চলে এসেছো, কত কষ্ট করেছো সারা জীবন। আচ্ছা ভেবো না, অত ভেবো না, দিয়া ছেলেটা ভালোই পেয়েছে, আমাদের মেয়ে দুধিপাতে থাকবে। আচ্ছা তুমি কি চাও এই এই বয়সে? কাব্য, কাল আমি সত্যি সত্যি তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কেন জানি তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে। তোর কাছেই প্রথম ভালোবাসা পেয়েছি, জীবনের অনেক ভালো লাগা তুই আমাকে চিনতে শিখিয়েছিস, বুঝতে শিখিয়েছিস। সবাই বলে প্রথম প্রেম নাকি কোনো দিনই ভোলা যায় না, আমারও সেটা সত্যিই মনে হচ্ছে। আমি জানি সজল খুব ভালো ছেলে, কিন্তু তারপরেও ওকে মেনে নিতে পারবো কিনা আমি জানি না। কতটা সুখে কতটা ফাগুন